নাই হলো চোখের দেখা তবু আমি থাকবো সুরে সুরে থাকবে লেখা জীবনের এই গীতিকাব্য তোমাদের ভালোবেসে নিজেকে দিলাম আমি তো রইলাম আমি তো রইলাম ও সালে তখন স্কুলে পড়ি, সুভাষ মুখোপাধ্যায় আমার সহপাঠী কবি, আচ্ছা সে বললো চল তোকে রেডিওতে নিয়ে যাবো। আচ্ছা, তো সেই আমাকে নিয়ে রেডিওতে গেল, একটা অডিশন হলো, অডিশনে পাস করলো, পাস করে প্রোগ্রাম এলো। তখন তো তাহলে আপনি স্কুলে পড়ছেন? স্কুলে পড়ছি, ক্লাস 9, 36 আবার একটা অডিশন দিলাম, আবার একটা পেলাম। আচ্ছা, আর রেকর্ড বেরোলো 1937 ম্যাট্রিক পাস করে ইঞ্জিনিয়ারিং পড়তে আরম্ভ করলাম। বহু জায়গায় গিয়ে দেখলাম যে রেকর্ড হবার না, সকলে রিফিউজ করলো, বলে হবে না হবে না হবে না হবে না। ওই সুভাষী অনেক জায়গায় নিয়ে গেছে আমার। আচ্ছা আচ্ছা, তখন আশা ছেড়ে দিয়েছি, তো ইঞ্জিনিয়ারিং পড়ছি। এমন সময় একটা হঠাৎ সুযোগ এসে গেল একটা জায়গায় থেকে রেকর্ড করার। ১৯৩৭ সাল যখন আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিসেম্বর মাসে সেটা রিলিজ হলো, জানিতে যদি তো তুমি আরেক পিঠে বড় গো বল মোরে, নরেশ্বর ভট্টাচার্যের লেখা এবং শৈলেশ দত্তগুপ্তর সুর। প্রথম রেকর্ড থেকেই আমার গান প্রশংসা পেয়েছিলাম। জানিতে যদি গো তুমি পাতালে কি দেখায়াছে, গোপন বাণীতে তারি তোমার পরশ জাগে। জানিতে যদি গো তুমি কুসুমে ভরিয়া ডালা, বৃথাই গাঁথিলে মালা কুসুমে ভরিয়া ডালা, বৃথাই গাঁথিলে মালা প্রণাম করিলে শুধু, প্রণাম করিলে শুধু, এলে নাহি আর কাছে। জানিতে যদি গো তুমি পাতালে কি দেখায়াছে। বল গো বল মোরে, বল গো বল মোরে, আমার যত না বলা কথা শুনিলে, শুনিলে কেমন করে, বল গো বল মোরে, মানস পটে তোমার ছবি পূজিনু ধ্যানের ফুলে, লগ্ন শেষে সে অঞ্জলি রাখিনু হৃদয় মূলে, মানস পটে তোমার ছবি পূজিনু ধ্যানের ফুলে, লগ্ন শেষে সে অঞ্জলি রাখিনু হৃদয় মূলে, কেমন তুমি বলিলে তারে তোমার হৃদয় ভরে, বল গো বল মোরে।
আমি একটা সুর করলাম, সেটা খুব আরো ভালো বলে মনে হয়। তখন এটা বোধ হয় 1940 সাল কি 39 সাল। যেন বাতাসে পাঠালো কোন অলোক পুরীর ফুল গন্ধা, অশ্রু সজল লিপি ছন্দা, কথা কইও না কো শুধু শোনো, যেন না বলা বাণীতে তার আজি চারিধার মরিছে ঘুরিয়ায় গো নীতি অনিবার, যেন কম্পিত তরু শাখে মঞ্জির তারি বাজে, কম্পিত তরু শাখে মঞ্জির তারি বাজে, চঞ্চল করি ফুল বন যেন বাতাসে পাঠালো কোন অলোক পুরীর ফুল গন্ধা, ও একটা সময় গেছে তখন সলিল, ওই আমাদের আইপিটিএতে আমরা একসঙ্গে অনেক কাজ করেছি, সেই সময় সলিল খুব বেশি নাম হয়নি রেকর্ডে আমার গান করার জন্য, এলো অনেক গান শোনালো ইন্দ্রায় রোডে তখন থাকি, অনেক গান শোনাবার পরেও নেমে যাচ্ছে যেতে যেতে বললো আমার খুব পছন্দ হল না সব গান, কারণ ওগুলো প্রোগ্রেসিভ গান, ওরা বলে না কতগুলো এগিয়ে যাও নাম দিলাম, বললে একটা গান করেছি কিন্তু পুরোটা হয়নি, কারণ শোনাও তো আবার উপরে উঠে এলো, উঠে এসে আমাকে শোনালো গায়ের বধূ, এইটা আমার চাই, বাকিটা তো ইতিহাস। হ্যাঁ বাকিটা ইতিহাস, তারপরে ইতিহাস হয়ে গেল পর পর সলিলের, পর পর তখন সলিলের গান আমি করে যাচ্ছি, পালকি চলে, পালকি চলে, জোয়ারের গান, ও লোকবার গান, এর গান কত গান করেছি, কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছেড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই, শোনো কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছেড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই, শোনো রানার কি হবে বোঝাবো, কি হবে ক্ষুধার ক্লান্তিতে খয়ে খয়ে, রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল, রানার গ্রামে রানার সময় হয়েছে নতুন খবর, রানার রানা 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 রানা, পালকি চলে 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 দুলকি চলে নৃত্য তালে ছয় বেহারা জোয়ান তারা গ্রাম ছাড়িয়ে আগ বাড়িয়ে নামলো মাঠে তামার কাঠে তপ্ত তামা যায় না থামা উঠছে আলে নামছে গাড়ায় পালকি দোলে ঢেউয়ের নাড়ায় পালকি দোলে ঢেউয়ের নাড়ায়। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে, অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে, তোমার আমার সবার স্বপন মেলাই প্রাণের মোহনায় কিসের মানা, হবে চেনা হবে জানা পথে বার নামো সাথী পথেই হবে পথ চেনা।
চলচ্চিত্রে আমরা যেটাকে প্লেব্যাক গায়ক হিসেবে, সেটা হচ্ছে 1940 নিমাই সন্ন্যাসে প্রথম গান করি। কত চাকি আধারে লয়াকে কত চাকি আধারে লয়াকে কনক হে জুরত হে কনক হে কলো গনি গনি যুগ গেল বহি কলো গনি গনি যুগ গেল বহি কণ্ঠ নীরবিল ডাকিয়া কণ্ঠ নীরবিল ডাকিয়া কনক হে হে জুগত হে কনক হে। ১৯৪৫ সালে পূর্ব রাগ বলে একটি ছবি, অর্ধেন্দ্র মুখার্জির ডিরেক্টর ছিলেন সেই ছবিতে প্রথম, এবং প্রায় সমসাময়িক সময়ে অভিযাত্রী বলে একটি ছবিরও মিউজিক আমি দিই। ফোটানোর পালা মধুর গন্ধে ঢালা দক্ষিণ হওয়ার পুলক লগা ফুল ফোটানোর পালা মধুর গন্ধে ঢালা দিগন্তে ও দিগন্তে ওই সোনায় সোনায় অনুরাগে হৃদয় রাঙায় তুমি নও গভরে পাখির সুরে তোমার গানের ডালা তুমি নও গভরে গান আমি কিন্তু জানতাম না কিছু। তো কিভাবে আপনি? আমি শৈলেশ দত্তগুপ্ত বাড়িতে আমি তখন যাতায়াত করি, উনি আমাকে প্রথম দেখালেন যে রবীন্দ্রসঙ্গীত স্বরলিপি আছে। আচ্ছা, তখন তো আমি কিছুই জানি না, তো স্বরলিপি শেখালেন। এখন যেমন এ পাওয়া যায়, বই পাওয়া যায় স্বরবিধান, তখন তা সব পাওয়া যেত না।
তখন ওই কাগজে পত্রিকাতে চেপে যে নতুন গান তো আমাকে শেখালেন, তারপরে আমি স্বরলিপি দেখে দেখে সব গান শিখেছি। আপনি যে দুটি গান মনে হচ্ছে কেন, পান্থয়ে চঞ্চলতা আর রাধা বেনাদেরি অনাদি দা অনাদি ঘোষ দস্যুতাদের ট্রেনিং এ হয়েছিল। কেন পান্থয়ে চঞ্চলতা, কেন পান্থয়ে চঞ্চলতা, কেন পান্থয়ে চঞ্চলতা, কোন শূন্য হতে লোকার ভারতা, কেন পান্থয়ে চঞ্চলতা। নয়ন কিসের প্রতীক্ষারত বিদায় বিষাদে উদাস মত, ঘনকুন্তল ভার লালাটে নত, ক্লান্ত চড়িত বধূ তন্দ্রাগত, কেন পান্থয়ে চঞ্চলতা। আমার আর হবে না দেরি, আমি শুনেছি ওই বাজে তোমার মেরি, আমার আর হবে না দেরি, তুমি কি না আছো আমার যাবার পথে, মনে হয় যেখানে খানে মোর বাতায়ন হতে, তোমায় যেন হেরি আমার আর হবে না দেরি, আমার আর হবে না দেরি। প্রিয় বান্ধবীতে রবীন্দ্রনাথের গানটি গেয়েছিলাম পথের শেষ কোথায়। ঈশ্বরের আশীর্বাদ সবকিছু, আমার যে কণ্ঠ এই কণ্ঠ তো আমার নয়, যার দেওয়া তার কণ্ঠ, ঈশ্বর কণ্ঠ দিয়েছেন, তিনি আমাকে চালাচ্ছেন, যেভাবে চালাচ্ছেন আমি চলছি, যেখানে গিয়ে শেষ হবে সেই সব। আমি কোনোদিন ভাবিনি যে আমি একজন বিরাট শিল্পী হব, গাইয়ে হব, প্রতিদিন আমি এখনো যে গান করি বরাবর যে করেছি, আমি যেটা করেছি তার ফলের কোনো আশা করিনি, রেজাল্ট কি হবে আমার জানা ছিল না বলে আশা করিনি, এবং প্রত্যেকবারই আমি ভেবে নিয়েছি এটা হতেও পারে নাও হতে পারে, না হওয়াটাই বেশি সম্ভাবনা, সুতরাং আমাকে কখনো কাবু করতে পারিনি, নিরাশ করতে পারিনি কোনো ব্যাপারে। অশোথের ছায়ে মাঠের প্রান্তে দূরে রাখালি বাসির বেজে বেজে ওঠা সুরে, আমার গান খোঁজো তুমি তারি মিড়ে, আগামী পৃথিবী গান পেতে তুমি শুনো, আমি যদি আর নাই আসি হেথাপি রে, তবু আমার গানে স্বরলিপি লেখা।